সকাল নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি পিউস ব্লগের পিউ, তোমাদের সবাইকে ওয়েলকাম, ওয়ার্ম ওয়েলকাম একটা নতুন ভিডিওর সাথে। ওকে, তো চলো বন্ধুরা, আমি ভিডিওটা স্টার্ট করার আগে তোমাদের সাথে একটুখানি বক বক করে নিলাম, আর সারাটা দিন কি কাজে ব্যস্ত থাকি তোমরা তো জানোই। তো যদি কথা না বলতে পারি, তো ফেস টু ফেস একটু তোমাদের সাথে কথা না বলে ব্লগ যদি আমি স্টার্ট করি, আমার বলো মন একদম ভালো লাগে না, ঠিক আছে? তো যথারীতি এখন সকালবেলা বাবলু স্কুলেই আমি, বাবলুকে তো আমি রেডি করেই দিয়েছি, ওর বাবা রেডি হচ্ছে, তো সেই ফাঁকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু বক বকটা সেরে নিই। তো চলো বন্ধুরা, সারাটা দিন কী করছি কি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করো, তোমরা কিন্তু আমার সঙ্গে থাকবে। আর হ্যাঁ, আরেকটা কথা, দাঁড়াও, যারা এখনও অবধি আমার বন্ধু হওনি, আমার চ্যানেলটাকে সাব করে আমার পাশে থাকো, আর বেল নোটিফিকেশন আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলে যাবে না, বলে দিলাম। তাহলে আমি কখন ভিডিও আপলোড দিচ্ছি তোমরা জানবে কী করে বা আমার ভিডিওটা দেখবে, তাই না? কী করেই বা আমার বকবকানিটা শুনতে পাবে তোমরা? তো চলো বন্ধুরা, বেশি কথা বলবো না, যদিও অনেক কথা বলে ফেলেছি, লেটস স্টার্ট। বাবলু শীতের মধ্যে এইবার সবাই দেখে নিচ্ছে এরকম করলে, আচ্ছা বাবলু লজ্জা পাচ্ছে, ও ঠান্ডা লাগছে। তো দেখতেই পেলে বাবলু রেডি হয়ে এখন স্কুলে বেরিয়ে যাবে, সঙ্গে আবার আরেকটা বাচ্চাও স্কুলে আছে, ওকেও টাটা করছে। ও ব্রেকফাস্ট আজকে আমি কী বানাচ্ছি তোমাদের সাথে একটু টুক করে শেয়ার করে দিই। এই দেখো, এখানে আমি শসা পেঁয়াজ কেটে নিয়েছি, লেবু রয়েছে, আর রয়েছে দেখো এখানে ময়দা আমি মেখে নিয়েছি, তিনটে গোলা করে রেখেছি, একটা এক্সেস, আমাদের তিনজনের তিনটে, আমরা এখন খেয়ে নেবো, আর একটা বাবলু এলে ওকে স্কুল থেকে এলে ওকে ভেজে দেবো। আর এই যে এখানে রয়েছে ডিম, কী বানাচ্ছি বলো, আজকে আমি বানাবো একটু এগ রোল করে নিই সকালবেলা, তো দুটো আমাদের দুজনের হয়ে যাবে, এটা এখন করবো না, এটা বাবলু এলে করবো। তো চলো গাড়িটা কি তৈরি করেছি কি করেছি, বাট হয়েছে, ঠিক আছে, এবার যাই আমার কর্তমশাই আমি খেতে দিয়ে আসি। তো সিরিয়াসলি বাচ্চা ছেলেদের মতন আবদার এক কথায় বলা যেতে পারে, এখন বাবুকে চিনি দিয়ে পরোটা দিতে হবে, ঠিক আছে, তবে নাকি ওনার পেটটা ঠিকঠাক ভরবে, ব্রেকফাস্টটা কমপ্লিট হবে। তো যথারীতি আমি এখন ওনার সেই আবদারটাই কমপ্লিট করলাম। ওকে নিয়ে আমি আর পারছি না, যাই খাই না কেন ওনাকে দিতে হবে, এটা তো বিড়াল না, এটা মানুষ বিড়াল এটা মনে হচ্ছে। তো দেখো আমাদের এই বাবলু ভাই একদম যুদ্ধ জয় করে বাড়িতে ফিরেছেন, ওর বাবা ওকে স্কুল থেকে দিয়ে গেল, বাবা ঢুকলো না, দেরি হয়ে যাচ্ছে, ওকে স্কুল থেকে দিয়ে একবারে বাইরে দিয়ে বেরিয়ে গেছে, তো উনি এখন চলে এলেন স্কুল থেকে, এবার ওনাকে কিছু এখন খেতে দেব আমি, টিফিন তো দিয়ে দিই, তবু এসে একটু খেতে দিয়ে দিই, কারণ এখন বাজে 11:30, তো দুপুরে লাঞ্চ করতে করতে তো মোটামুটি 1:30 বাজে, তাই না? তো তাই জন্য এখন 1:30 কি 2:00 বেজে যায়, তো এই জন্য এখন তো কিছু খেতেই হবে। তো ওকে চলো কিছু খেতে দিয়ে তারপর আমি আমার একটু কাজ করে লাঞ্চ করে লাঞ্চের মেনু প্রিপেয়ার করব। ওকে তো চলো প্যাকটা কীভাবে অ্যাপ্লাই করছি দেখি নি, সেরকম কিছুই না, জাস্ট প্যাকটা বার করবো আর হাতের মধ্যে মাখবো, বুঝতে পেরেছ? তো আমি আগে একটা কাচের বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, কতটা কোয়ান্টিটি আছে আমি তো জানি না ঠিকঠাক, তো এখান থেকে নিয়ে নিন, ওই প্যাকেট থেকে বার করে করে ওইভাবে মাখতে কেমন লাগে, তাই না? তো বন্ধুরা তোমাদের সবাইকে একটা কথা বলছি, দুনিয়ার যত কাজেই ব্যস্ত থাকো না কেন, যত কাজ থাকুক না কেন, নিজের টেক কেয়ার করতে কিন্তু কেউ ভুলো না, বুঝতে পেরেছ? যতই ব্যস্ত থাকো না কেন, নিজের টেক কেয়ারটা একদম টাইমলি ঠিকঠাকভাবে কিন্তু সবাই করে নেবে, ঠিক আমার মতন, ঠিক আছে? আমিও প্রচুর সারাদিন যে কী কী কাজে ব্যস্ত থাকি একমাত্র আমি আর আমার ভগবানই জানে, হ্যাঁ, তার মধ্যে দিয়েও চেষ্টা করি, ঠিক আছে? এই দেখো
এরকম আমি আবার অ্যাপ্লাই করেও তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? এইটা আমার দেখানোর উদ্দেশ্য একটাই, যাতে তোমরাও সবাই নিজের খেয়ালটা ঠিকঠাক রাখো। চলো, রান্না বান্না কিন্তু সব টোটালি কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা তোমাদের সাথে আমি অবভিয়াসলি শেয়ার করবো, কিন্তু এখনও না, আজকে আমি সেরকম কিছু না করিনি, বুঝলে তো? আজকে একটু নিজেকে সময় দিয়েছি, নিজেকে নিয়ে ব্যস্ত ছিলাম, তো তাই জন্য দেখতেই তো পাচ্ছিলে কী করছিলাম আমি। তা আজকে দুপুরবেলাটা সিম্পলের ওপর গেল, রাতে পারলে ভালো কিছু বানিয়ে নেবো, ঠিক আছে? তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিই কী রান্না করলাম। তো দেখো, আজকে কিন্তু আমি লাঞ্চে না সেরকম কিছু বানাইনি, হ্যাঁ, ওই জন্য নর্মাল মেনু করেছি। আজকে ডাল ছিল ওখানে, আর এদিকে একটু আলুর চোখা বানিয়েছিলাম গরম গরম, আর পেঁয়াজটা কেটে রেখে দিয়েছি অমলেট করবো বলে। আর কালকের জন্য একটু মাছও রয়ে গেছে, তো ভাবলাম আজকে লাঞ্চটা এখন শর্টকাটেই ছাড়বো, আর এই যেখানে ভাতটা বসানো আছে এইগুলো শেয়ার করা। আজকে বৃহস্পতিবার, তাই জন্যই আমি একটু তাড়ায় রয়েছি। আমি এখন ঠাকুরের বাসনগুলো একটু মাজতে যাব। ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে, আমি স্নানের আগেই মেজে নিই ঠাকুরের বাসনগুলো, মেজে টেজে নিয়ে তারপর স্নান করে পুজোটা করে নেবো, ঠিক আছে? কোন সঙ্গে থাকো। তো আমার ঠাকুরের বাসন নিয়ে গেছিলাম, তখন দেখলে ঠাকুরের বাসনে সব কিছু ধোয়া মাজা কমপ্লিট, আর আমার ওই রান্নাও কমপ্লিট, ফেস প্যাক মাখা, তারপর যা দেখলে রিটার্ন প্যাক মাখা সব কমপ্লিট। এবার শুধু স্নানটা আমি নিজে করব, আর আমার বাবলুকে স্নানটা করাবো, তারপর পুজো দিতে বসবো, ঠিক আছে? চলো বন্ধুরা। কি জ্বালা, আমি না কি খেতে বসছি, খাবার টেবিলে এসে ভাবলাম ভিডিও করবো, আমি ভুলেই গেছি। তো যাই হোক, দেখে নাও, ওই যে ডাল দিয়েছি আর মাছটা জানো তো কালকের ছিল, তো ওই জন্য আমি আর ডিমের অমলেট করলাম না, আর ওই জন্য বাবলুও মাছ খেয়েছে, বাবলুও অমলেট খায়নি। এই যে বাবলু আজকে একা একাই খাচ্ছে। তো চলো লাঞ্চটা সেরে নিই, হাফ লাঞ্চ করে ফেলেছি, তারপর মনে হলো যা। তো ওদেরকে তো দেখানোই হলো না, আমার ঢেকো পর্যন্ত ওঠা হয়ে গেল। তো দেখো, আমি এখানে সবজি নিয়ে বসেছি গো, সবজি নিয়ে আর কি বলবো তোমাদেরকে। হ্যাঁ, এখানে এগুলো গোছাচ্ছি, ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি, আফটার অল তো আমরা ডেইলি ব্লগার, তাই না? তো দেখো, এখানে আমি কিন্তু সবজি বিক্রি করতে বসিনি, হ্যাঁ, এগুলো একটুখানি সব গুছিয়ে রেখে দিই, এটাও তো একটা কাজ, তাই না বলো? আর এই শীতকাল এসে এখানে এই কমলা লেবু আমার মাথাটা খারাপ হবে, যদিও কমলা লেবুটা ভালো খাওয়া। এই হয়ে গেল লেবু, আর এই ফুলকপি, তো কি বলো, কিছু বলার নেই। পালং শাক, আর এইখানে কিছু সবজি সবজি রয়েছে, এগুলো সব না আমি ফ্রিজে গুছিয়ে গুছিয়ে এখন তুলে রাখবো, বুঝেছ? তো এইটা হচ্ছে আমার এখন সন্ধ্যাবেলার কাজ। তো দুপুরে তো দেখতেই পেলে ওই খাওয়া দাওয়া হয়েছে, আবার রাত্রেবেলা এখন দেখো আমি কি বানাতে বসেছি, আমি না সিরিয়াসলি আর পেরে উঠছি না। তো রাত্রে বানাবো একটু পোলাও আর আলুর দম, আমার আমি আর পারছি না, এই সারাদিন রান্না বান্না, এদিকে ছেলের দেখাশোনা, এদিকে তো রয়েছে একটু ওয়াইটিতে ভিডিও বানাচ্ছি, এটা তো রয়েছে কাজ, হ্যাঁ, এইভাবেই চলছে। যাই হোক, তো ভাবলাম করেই রাখি, তাহলে পরের দিনের সকালেও এটা আমার কাজে লেগে যাবে, একবারে করে নিই, তাহলে নেক্সট দিন আমার সকালে চাপটা কম থাকবে। তো এই দেখো পোলাওর চালটা আমি মাখাচ্ছি, আমি এইভাবেই বানাই। আর আমার হাজব্যান্ড যে এত চালাক তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। আমার হাজব্যান্ড আমাকে বলছে, ভালো তো এইগুলোই তো তোমার কন্টেন্ট, তো তুমি ভালো ভালো রান্না করবে, ভালো ভালো কাজ করবে, সংসারে বেশি বেশি কাজ করবে, তো সেইগুলোই তো তুমি ভিডিওতে আপলোড করতে পারবে না, তো তাছাড়া তুমি আর তো অন্য কিছু তো হবে না, অন্য কিছু তো তুমি করবে না, তো ওই জন্য এই কাজগুলোই তোমাকে তো বেশি বেশি করে করতে হবে, না তুমি কন্টেন্ট পাবে কোথায় জানো, এইসব বলেছে আমাকে। আর মানে কিছু বলার নেই, আবার সঙ্গে বেগুন ভাজাও করতে হয়েছে আমাকে। যাই হোক, সবটা করলাম, ওদিকে বেগুনটা ভাজা হচ্ছে, এদিকে দেখো আমি কড়াইতে ঘি দিয়ে দিয়েছি, হ্যাঁ, এবার আমি পোলাওর চালটা ভালো করে কষিয়ে তারপরে ওর মধ্যে জল দিয়ে তারপর পোলাওটা রান্না করবো। আমি তো এইভাবেই করি, তোমরা কে কীরকমভাবে করো তাহলে একটু শেয়ার করে দিও, ঠিক আছে? আর আমি কিন্তু কাউকে এখানে রান্না শেখাতে বসি দিই, আমি যেইভাবে করি সেটা জাস্ট তোমাদেরকে শেয়ার করলাম। তো দেখো বন্ধুরা, আমার এখানে রান্না বান্না কমপ্লিট করে ফেলেছি, সবটা শেয়ার করিনি।
আচ্ছা, তো আমার ব্লগটা আমি আজকের মতন এখানেই কমপ্লিট করছি। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও আমাদের সেটা কিন্তু আমাকে জানাতে একদম ভুলবে না, আর একটা লাইক কমেন্ট করে দিও। তো আজকের মতন সবাইকে টাটা, বাই বাই, তোমরা সবাই খুব খুব ভালো থেকো।